এখন চেক আউট হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি আমরা টাটা সাগনিক কিন্তু যেটা বলার কাল থেকে আমি যখনই মুর্শিদাবাদ স্টেশনে নেমেছি তখন থেকে দাদা আমার সাথে রয়েছেন আমি সেটাই করে থাকি সব সময়। আর দাদার সাথে পুরো আমি প্যাকেজ করে নিয়েছি যে আমি যতক্ষণ মুর্শিদাবাদে আছি ততক্ষণ আপনার সাথে নিয়ে ঘুরবো আর আপনি আমাকে যেমন পিক আপও করেছেন ড্রপও করবেন মুর্শিদাবাদ স্টেশনে এটা হচ্ছে সেই টোটো দাদা তো দাদার নামটা বলুন আমার নাম হচ্ছে বাপি রজক আর ফোন নাম্বারটা হ্যাঁ দিদিকে যেভাবে আমি বলেছি সেভাবে আমি সুন্দর করে আপনারাও আসবেন আপনাদেরকে সুন্দরভাবে গুটিয়ে দেব আর আমার নম্বর হচ্ছে 9563593637 এবার আমি বলি আমি সব জায়গাতে এক্সপ্লোর করি যখন আমি যে টোটো দাদার সাথে ঘুরি আপনাদের সাথে শেয়ার করি একটাই কারণে কারণ আমার ভালো লাগে আমি সেই বিশ্বাস থেকে আমি শেয়ার করি আমি বলছি উনি এত ভালো করে কালকে আমাদেরকে মানে খুঁটি নাটি জিনিস এবং প্রতিটা জিনিস এক্সপ্লোর করেছে কারণ আমরা নতুন মানুষ যারা আসি তারা তো সব কিছু জানি না যে এখানকার কোথায় খাওয়ার ভালো কোথায় কি সমস্তটাই তো এই দাদা আমাদের সমস্তটা গাইড করেছেন আমার মতো উনি আপনারাও যদি আসেন ওনার সাথে ঘুরেন তাহলে উনি আপনাদেরও ওইভাবে সুন্দর করে ঘোরাবেন আর আমাদের কিন্তু ট্যুর শেষ হয়নি আমরা কালকে যেগুলো করেছি সাইট সিন সেগুলো গঙ্গার এপারের আর আজকে যাব ওপারে আমাদের প্রথম স্পট হচ্ছে খোশবাগ চলুন এবার খোশ কি কী আছে সেটা ওখানে গিয়ে বলবো চলুন আমি সকালে ব্রেকফাস্ট করার জন্য এসে গেছি সুপ্রভাতে আর এই পুরো ক্রেডিটটাই কিন্তু আমার বাপিদার কারণ দাদা এখানকার খুঁটিনাটি জিনিস জানেন আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও আসলে কোনো অসুবিধা না হয় সকাল থেকে রাত অবধি এখানকার লোকাল জিনিস যেটা ফেমাস হয়েছে সেটা তুলে ধরার জন্য এটাও একটা মিষ্টির দোকান আমি আলাদা একটা মিষ্টির ভিডিও করেছি সেখানে আমি কালো কালো জাম বলে দিচ্ছি আমি আরেকটা যেটা ভিডিও করেছি সেটা ছানা বড়ার ভিডিও সেটা অন্য দোকানের সেটাও ফেমাস সেটার আলাদা ভিডিও আসবে আর এখন ব্রেকফাস্ট করব ডালপুরি তো আমি চলে এসেছি শুক্রবারে দাদা নিয়ে এসেছেন চলুন দাদাও আমাদের সাথে আজকে ব্রেকফাস্ট করবেন আমরা ভেতরে যাব আসুন প্রচুর কিন্তু মিষ্টি আমি দেখতে পাচ্ছি প্রচুর রকমের মিষ্টি রয়েছে এখানে কিন্তু দাদাকে নিয়ে আর মেয়ে ওদিকে রয়েছে মেয়েকেও খাচ্ছি ডালপুরি এই হচ্ছে পুর ছোট ছোট ডালপুরি খাস্তা কিন্তু তুই জল দিয়ে খাবি তরকারি দিয়ে খাবি একটু খাই কাচ খাট শুকনো শুকনো খেতে পারবি না কত বড় মিষ্টি নিয়ে বসেছি দেখুন আমরা সকাল সকাল এইসব খাওয়ার পরে একটু মিষ্টি ভাল লাগে না বলুন রুটি তরকারি সকালে যাই হোক বা রাত্রে একটু মানে মিষ্টি না ভালো লাগে না কি বলুন চলুন খাই খেয়ে আপনাদের রিভিউ দিই কেমন খেতে আমি আপনাকে খেয়াল করে দেখি এরকম হাস্তা একদম হাস্তা আসলে এটা কচুরি বললে ভালো হয় না এটা কচুরি ডাল নয় আর কচুরি এইবার কি হয়েছে এই যে তরকারিগুলো হয় না একটু মিষ্টি মিষ্টি হয় না দারুণ তরকারিটা কাল থেকে আমি প্রতিটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে এখানকার ফেমাস চায়ের দোকান এখানকার ফেমাস মিষ্টির দোকান মানে যেখানে কাল ছানা বড়া বিখ্যাত সেই মিষ্টির দোকান ওটা আলাদা একটা দোকান ওটাও পপুলার দোকান এটাও পপুলার দোকান এটাও মিষ্টির দোকান এখানে ব্রেকফাস্ট বিশ্বাস করুন প্রতিটা জিনিস খুব ভালো মতো খেয়েছি আর আমি চেষ্টা করছি যাতে আপনারা আসলে এগুলো পান ফ্রেডিট গোষ্ঠু দাদা আমি তো এখানকার আমি এগুলো কিছু বলতেই পারবো না ভালো ফ্রেশ জিনিসটা দরকার সত্যি বলছি খাওয়া কিন্তু খুব ভালো যারা মুর্শিদাবাসে আসবেন কোনো প্রবলেম হবে না আর এই কাজটা তো আমি করছি আপনাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস দেবেন আমরা এখন গঙ্গার এপার থেকে ওপারে যাব আজকে আপনাদের দারুণ জিনিস আমি খুব মজা পেয়েছি জানেন তো দারুণ জিনিস শো করবো এই দেখুন এটা হচ্ছে টিকিট এই দেখুন এটা হচ্ছে টিকিট সবথেকে ভালো কথা হচ্ছে সাইকেল হলো মোটর ভ্যান হলো সব ঠিক আছে চার চাকা গাড়ি যাবে ভাবুন আমি গিয়ে ধারে দাঁড়িয়ে পড়েছি সবথেকে আমার ইন্টারেস্টিং লেগেছে চার চাকা যায় নাকি হ্যাঁ যেতেই পারে দেখুন না এতটা বড় করে বলে যে দুটো নৌকা এভাবেই যায় দুটো নৌকা জোড়া দিয়ে কি সুন্দর দেখুন একটা কত বড় নৌকা হয়ে গেছে আর যে যার মতো দাঁড়িয়ে রয়েছে সাইকেল তো ঠিক আছে আর জানেন একটু আগে আমরা যখন এলাম তখন দেখলাম একটা সেই ছোটা হাতি গুলো হয় না সেই ছোটা হাতি অনেক আলমারি টালমারি নিয়ে যাচ্ছে ওপারে এটা কিন্তু হেভি লেগেছে আমার ও গঙ্গা পেরোচ্ছি বলে কথা আমার নৌকা ভ্রমণটা ভালোই হচ্ছে বলুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি খোসবাগের সামনে আজকে আমার মুর্শিদাবাদের সেকেন্ড দিন আর এইখান থেকে আমার গঙ্গার ওপারের মানে ওপার দেখে এসেছি আবার এপারের মানে সাইড সিনের ভিডিও শুরু করছি আমি এখান থেকে বাগের সামনে আমি আছি সব থেকে ভালো লাগলো যেটা আমি কালকে যেটা বলছিলাম যে এইভাবে যদি কিছুটা তথ্য দেওয়া থাকে তাহলে অনেক মানুষের বুঝতে এবং জানতে সুবিধা হন সবাই জানবেন সবাইকেই জানতে হবে এরকম কোনো ব্যাপারটা নেই যে আমি যেখানটায় আসছি সেটা কি মানে কি ব্যাপারটা খোশবাগটা কি আর কি তো ওখানে ইংরেজিতে লেখা রয়েছে এটা হিন্দিতে লেখা রয়েছে এখানে বাংলায় লেখা রয়েছে দেখুন আমার খুব ভালো লাগলো এটা খোশবাগ কি লেখা রয়েছে সেটাই একটুখানি আপনাদেরকে বলছি নবাব আলিবর্দি খাট দিল্লির জামা মসজিদের অনুকরণে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ একর জমির উপরে খোশবাগ বা গার্ডেন অফ হ্যাপিনেস তৈরি করেন এটি চারদিকে দু হাজার ফুট উঁচু দেওয়াল দিয়ে এটা ঘেরা এখানে সিরাজুদ্দোল্লা সমাধি রয়েছে তার ওয়াইফ লুৎফুরসা বেগমেরাও সমাধি রয়েছে আমি খোশবাগের ভেতরে একদম চলে এসেছি আপনাদের সাথে তো শেয়ার করব আর এই খোশবাগ খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইনফরমেশান যেটা দেওয়ার ছিল যেটা মেন ইম্পর্টেন্ট সেটা দিলাম আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই বেশ সুন্দর করে সাজানো অ্যাকচুয়ালি খোশবাগের মানে হচ্ছে কবরের বাগান বাড়ি ও এখানে এত বড় ঘাসটা ভেঙে গেছে কত পুরোনো আম গাছ একটা বিশাল একটা অংশ ভেঙে পড়েছে আর কি হ্যাঁ দেখুন এই যে ঘাস ফুল গুলো ঘাস ফুল নয় এগুলো এই ঘাস ফুল গুলো আমরা দেখতে পেয়েছিলাম মতিঝিল পার্কে আবার এখানেও দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর পুরোনো দিনের গাছ অনেক পুরোনো জুতো খুলে উঠতে হবে এখান থেকে শুরু এখানে প্রথমে ঢুকলেই যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে স্ত্রীর কবর সমাধিস্থ করা হয়েছে ওনার কবরটা প্রথমে রাখা রয়েছে আর ওইখানে রয়েছে দুই মেয়ে আলি খার দুই মেয়ে মেজ মেয়ে মমিনা বেগম এবং ছোট মেয়ে আমিনা বেগম মানে আমিনা বেগমেরই পুত্র হচ্ছেন সিরজুদ্দৌলা ওনাকে দেখে নাও আমি এখন যেখানটায় রয়েছি এখানে টোটাল সতেরো জনের কবর দেওয়া হয়েছে সমাধি রয়েছে এইবার বলি বাংলা বিহার উড়িষ্যা থেকে সতেরো জন এসেছিলেন আর এই সতেরো জনের মিরন তার বাড়িতে নিমন্ত্রিত ছিলেন আর ওই মিরন সতেরো জনকে ভাতের সাথে বিষ খাইয়ে মেরে ফেলেন হত্যা করেন সেই সতেরো জনকে একই জায়গায় কবর দেওয়া হয়েছে এবং বয়স্ক দুজন ছিলেন তাদের মধ্যে সেই জন্য তাদেরটা একটু উঁচু করে বড় করে করা রয়েছে আর বাকি এখানে সতেরোটা সমাধি রয়েছে চলুন আমি এখন যে সমাধির সামনে দাঁড়িয়ে রয়েছি ইনি ছিলেন সিরাজ মাঝি মানে সিরাজ যখন পলাশের যুদ্ধে হেরে যান তারপরে উনি যখন ছদ্মবেশে অন্য রাজ্যে যাওয়ার চেষ্টা করছিলেন পালিয়ে 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 থাকছিলেন আর কি যাতে কারো কাছে ধরা পড়ে না যান তখন ওনার পাদুকা দুটো উনি মানে নিয়ে যাতে ভুলে গেছিলেন ছেড়ে গেছিলেন আর মির্জাফর বলেছিলেন সেই সময় যদি সিরাজ কেউ খোঁজ দিতে পারে যে উনি কোথায় আছেন ধরিয়ে দিতে পারে তাহলে তাকে হাজার এক টাকা পুরস্কৃত করা হবে টাকা দিয়ে তো এই মাঝি সেটা সেই কাজটা করেছিলেন ঠিক আছে তখন এইখানে সেই মাঝির সমাধি ওখানে ওনার স্ত্রী আর ওখানে আছেন ওনার সন্তান এইবার তারপরে যখন সিরাজ দোলাকে ধরিয়ে দেন তারপরে মির্জাফরের কাছে এই মাঝি গিয়েছিলেন তার উপহার চাইতে যে আপনি তো বলেছিলেন তাহলে এখন আমাকে সেই উপহারটা দিন তখন মির্জাফর গুলি করে ওনাদেরকে মেরে দেন পুরো পরিবারকে বলে এটাই তোদের উপহার এইবার আমি যাচ্ছি আরেকটা জায়গায় দেখি কার সমাধি রয়েছে একটু জেনে নিই তারপরে আপনাদেরকে বলছি আমি এখন মূল জায়গায় রয়েছি কবরস্থানের একদম যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেইখানে রয়েছি এইটাই রয়েছে বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌল্লার সমাধি কবর এইটাই এই যে এখানে এইটা দেখে বুঝতে পারবেন যে এটা সিরাজুদ্দৌল্লার সমাধি এইটা আর এখানে রয়েছে এখানে কোনোরকম কিছু নাম লেখা নেই এখানে আপনি গাইড আলাদা করে নিতে পারেন তারা আপনাকে বলে দেবে তো যাই হোক আমি যেটা শুনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আছে সিরাজদোলার প্রথম স্ত্রী লুৎফুন্নিসা বেগমের সমাধি এখানে যতগুলো সমাধি রয়েছে তার মধ্যে মাত্র দুটো সমাধি খুব ভালোভাবে মানে নিজের থেকে ন্যাচারাল ডেথ হয়েছে আর বাকি যে সমস্ত সমাধিগুলো রয়েছে সমস্তটাই কিন্তু হত্যা করা হয়েছে এখানে রয়েছে লুৎফুন্নিসা বেগমের সমাধি ওনার প্রথম স্ত্রী আর ইনি হচ্ছেন মাধবী যার নামকরণ করা হয় আলিয়া সেজন্য ইনিও ছিলেন সিরাজদোলার স্ত্রী সেই জন্য দুই সতীনকে পাশাপাশি সমাধিস্থ করা হয়েছে এবার যেটা আসবো সেটা হচ্ছে আলিবর্দী খার সমাধি রয়েছে এইখানটাতে উনি কিন্তু এই প্রাসাদটি তৈরি করেছিলেন প্রাসাদ না এটা ওনার ঘরই ছিল বাড়ি ছিল আর কি তখন উনি বেঁচে থাকতে সিরাজদোল্লাকে বলেছিলেন যে আমার মৃত্যুর পর আমার এই ঘরেই আমাকে যেন সমাধিস্থ করা হয় সেই মতো ওনাকে এখানেই রাখা রয়েছে এই আমার পেছনে যে মসজিদটা রয়েছেন এটা তৈরি করেছিলেন স্বয়ং আলিবর্দী খান উনি এখানেই নামাজ পড়তেন আর এইটা ছিল ওনার বাগান বাড়ি উনি যখন আসতেন হিরাজল থেকে তখন এখানে এসে থাকতেন আর ও যেখানে থাকতেন সেখানেই ওনার সমাধিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে দেখালাম আর এখানেই উনি সিরাজদ্দোল্লাকে বলেছিলেন আচ্ছা আলিবর্দী খানের দৌহিত্র মানে নাতি ছিলেন সিরাজউদ্দৌলা ওনার ছোটমে মেয়ে আলিবর্দী খানের ছোটো মেয়ে আমিনা বেগম তার পুত্র ছিলেন সিরাজুদ্দৌল্লাহ সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম উনি ওই জন্য সিরাজদ্দোলাকে বলেছিলেন যে এখানে আমি যেমন নামাজ পড়ছি তুইও এখানেই নামাজ পড়িস আর এই সামনে একটা দেখুন জলাশয় মতো এটা গঙ্গার সাথে কানেকশন ছিল তখনকার সময় তো এটা গঙ্গার থেকে সময় সময় জল উঠত আর তখন এখানেও গোলাপের চাষ হতো একশো আট রকম গোলাপ দিয়ে লুৎফুন্নিসা বেগম সিরাজ দিয়েছিলেন এবং তার কবরের ওপরেই মারা গিয়েছিলেন সেই জন্য ওনার কবরটা ওইখানে নিচেই দেওয়া রয়েছে মানে সেরাজুদ্দৌল্লাহ ঠিক নিচেই রয়েছে লুৎফুল্লিস বেগমের সমাধিটা আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো এত পুরোনো দিনের ইতিহাস আমরা যেটা পড়েছি আপনারা আসলে অবশ্যই গাইড পেয়ে যাবেন এবং গাইড নিয়ে ঘুরবেন তাহলে এই স্পটটা এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী স্পটে